বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ চট্টগ্রাম সন্দীপ উপজেলা শাখার পরিচিতি সভা ও চিঠি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন চট্টগ্রাম সন্দ্বীপ প্রতিনিধি বাদল রায় স্বাধীনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সন্দীপ উপজেলা শাখার নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা ও চিঠি হস্তান্তর অনুষ্ঠান ষোলোই মার্চ দুপুরে উপজেলা সদরের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন সংগঠনের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন মনির উপস্থাপনায় বক্তব্য রাখেন সহসভাপতি বাদল রায় স্বাধীন সহসভাপতি সাইফুল ইসলাম মাম সহসভাপতি সাইফুদ্দিন কাজল যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফারুক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুদ্দিন পাভেল সাংগঠনিক সম্পাদক ডাক্তার আবু তালেব যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদুল আবেদিন সহ সম্পাদক মাইনুদ্দিন কবির প্রমুখ বক্তারা বলেন মুক্তিযোদ্ধা প্রজন্ম জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন দারিদ্র ও শোষণমুক্ত সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নীতি ও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংরক্ষণ জন্য সহযোগী শক্তি হিসেবে নিরলসভাবে কাজ করবে কোন অবস্থাতে বাংলাদেশ আওয়ামী লীগের নীতি ও আদর্শের পরিপন্থী কোনো কাজ করবে না দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে দিন বদলের সনদের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই সংগঠন কাজ করবে সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ বোধ সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় প্রসঙ্গত উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমনকে সর্বসম্মতিক্রমে সংগঠনের উপদেষ্টা নির্বাচন করা হয় এবং প্রথম কর্মকাণ্ড হিসেবে আগামীকাল বঙ্গবন্ধুর জন্মদিনে সন্দীপের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম সন্দীপ প্রতিনিধি বাদল রায় স্বাধীনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এসএনটিভি